দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি রাশেদ চৌধুরী। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এই মামলা আবার চালু করেছেন। গত মাসে উইলিয়াম বার অনেকটা গোপনে বহুল আলোচিত এই মামলাটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেন। প্রায় 15 বছর আগে নিষ্পত্তি হওয়া এই মামলা এখন আবার চালু করে রাশেদ চৌধুরীকে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের হাতে তুলে দিতে চায়। যুক্তরাষ্ট্রে যে মামলাটি চলছে সেটা হচ্ছে 15 বছর আগে বাংলাদেশের সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা রাশেদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করেছিল যুক্তরাষ্ট্র। এখন রাশেদকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়দানের সিদ্ধান্ত পর্যালোচনা প্রক্রিয়া শুরু করেছে দেশটির আইন বিভাগ। এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আশ্রয় হারাবেন বঙ্গবন্ধুর এই খুনি। মার্কিন অ্যাটর্নি জেনারেল বিল বার 31 জুলাইয়ের মধ্যে এই আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের প্রতিক্রিয়া জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। এর মাধ্যমেই রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনার দীর্ঘ প্রচেষ্টা বাস্তবায়িত হবে। বাংলাদেশে ফেরত পাঠানো হলে সাথে সাথে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। এদিকে দীর্ঘ 14 বছর পর ওই ফাইল পুনরায় পর্যালোচনার বিষয়ে রাশেদ চৌধুরীর আইনজীবী মার্ক ভ্যান ডার হোট শঙ্কা প্রকাশ করেছেন। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। গত কয়েক বছর ধরে দফায় দফায় যুক্তরাষ্ট্রের কাছে রাশেদ চৌধুরীকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। এরপর গত মাস থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। 17 জুন বোর্ড অব ইমিগ্রেশন আপিলকে রাশেদের মামলাটি তার কাছে পাঠানোর নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল বার। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের 23 বছর পর 1998 সালে নিম্ন আদালত অন্য আসামিদের সঙ্গে পলাতক অবস্থায় রাশেদ চৌধুরীকেও মৃত্যুদণ্ড দেয়। অবশ্য এর আগেই 1996 সালে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তিনি। রাজনৈতিক আশ্রয়ে থাকা রাশেদ চৌধুরী বর্তমানে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সেক্রামেন্টো থেকে প্রায় 110 কিলোমিটার দূরের শহর কনকর্ডের হ্যাকলবেরি ড্রাইভে বসবাস করছেন বলে জানা যায়। জানা গেছে ক্যালিফোর্নিয়ায় 2টি বাড়ির মালিক রাশেদ চৌধুরী। রাশেদ চৌধুরীর 2 ছেলে রূপম জে চৌধুরী এবং সুনাম এম চৌধুরী। তার 2 ছেলেও তাদের পরিবার নিয়ে ক্যালিফোর্নিয়ায় থাকেন। 75-এ সপরিবারে জাতির পিতাকে হত্যার পর 1976 সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশেদ চৌধুরী জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ পান। পরে তিনি কেনিয়া, মালয়েশিয়া, জাপান ও ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে কাজ করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 1996 সালের জুলাইয়ে বঙ্গবন্ধুর এ খুনিকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি দেশে না ফিরে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চলে যান।